হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার ক্লাসেস কলকাতা। আজকে আমরা অ্যালজেব্রার দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন রয়েছে রুট আন্ডার পি, তার ভেতরে রুট পি, তার ভেতরে রুট পি, এরকমভাবে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। পরের কোয়েশ্চেনে রয়েছে রুট আন্ডার এ, রুট আন্ডার এ, রুট আন্ডার এ, রয়েছে এন টাইমস। তো দেখো আমরা কি করব। যদি তুমি দেখবে এরকম রুটের ভেতরে থাকবে প্রোডাক্টে ইনফিনিটি পর্যন্ত, অ্যান্সার কিন্তু তোমার যে সংখ্যাটা রুটের ভেতরে রয়েছে সেটাই হবে। অর্থাৎ যদি এখানে আমাদের রুট থ্রি, রুট থ্রি, রুট থ্রি এরকম করে ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে কিন্তু অ্যান্সার আমাদের থ্রি হবে। কিন্তু এখানে দেখো রুট আন্ডার এ, রুট আন্ডার এ, রুট আন্ডার এ, এন টাইমস। ধরো আমি তোমাকে বললাম রুট থ্রি, রুট থ্রি, রুট থ্রি, রুট থ্রি, চারবার রয়েছে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারের বেস যেটা সেটা কিন্তু থ্রি হবে। পাওয়ারে কি হবে, কটা রুট আছে, একটা, দুটো, তিনটে, চারটে। পাওয়ারের নিচে লিখব টু টু দি পাওয়ার ফোর, ওপরে লিখব টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। যতগুলো রুট থাকবে টু এর পাওয়ার ততটা লিখতে হবে। তাহলে থ্রি টু দি পাওয়ার, টু টু দি পাওয়ার ফোর কত, সিক্সটিন, সিক্সটিন মাইনাস ওয়ান ফিফটিন, আর টু টু দি পাওয়ার ফোর হচ্ছে সিক্সটিন। তাহলে আমাদের এটা কী দাঁড়াচ্ছে, এটাকে তুমি এরকমভাবেও লিখতে পারো, সিক্সটিন রুট থ্রি টু দি পাওয়ার ফিফটিন, দ্যাট উইল বি ইয়োর আনসার। অর্থাৎ এই যে কোয়েশ্চেনটা রয়েছে রুট এ, রুট এ, রুট এ, এন টাইমস, এর অ্যান্সার লিখবে তুমি এ টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন, আর পাওয়ারের ওপরে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই ধরনের কোয়েশ্চেন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই ধরনের পরীক্ষায় আসতে পারে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে। যদি তোমরা বুঝতে পেরে থাকো কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।